এবারে সংক্ষেপে আমাদের সামনে কিছু কথা বলার জন্য আহ্বান করছি প্রফেসর গোলাম কবির স্যারকে, আমাদের শ্রদ্ধেয় গোলাম কবির স্যার। স্যার, আপনাকে মঞ্চে আহ্বান করছি কিছু কথা আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের সামনে বলার জন্য। স্যার বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। আমি কি গান গাব যে ভেবে না পাই, কারণ আমি এখানে আধা আহত আধা অনাহত। আমি এখানে এসেছিলাম মূলত এখান থেকে একটি কাগজ বাইর হবে তারই মোড়ক উন্মোচন দেখার জন্য, বলার জন্য। তো এখন আমাকে জোর করে ওপরে নিয়ে আসা হলো, এখন কী বলবো আমি? তাই প্রথমে রবীন্দ্রনাথকে স্মরণ করলাম, সেখান থেকে অভয় মাঙলাম যে আমি কী গান গাব যে ভেবে না পাই। যাই হোক, বলতেই হবে, যখন উঠিয়ে দেওয়া হয়েছে তখন করবো কি, আর নেমে যেতে পারি না। আসলে একটা বিষয় আমার কাছে অত্যন্ত গভীরভাবে আকর্ষণ করেছে, সেজন্য আমার এখানে আসা, সেটি হলো এরকম। প্রথম যেই দিন বিজয় দিবস উদযাপিত হয়েছিল এই বাংলাদেশে, আড়ম্বর ছিল না কিন্তু আন্তরিকতা ছিল, সেটি যখন উদযাপিত হয় সেই সময়ে আমি এই কলেজের নকর ছিলাম। দুর্ভাগ্য, মুক্তিযুদ্ধে আমি সরাসরি অংশগ্রহণ করতে পারিনি। এই কলেজে নকর থাকার সময়ে ভয়ের কারণে আমি এখান থেকে যতগৃহে আশ্রয় গ্রহণ করেছিলাম, অগস্ত যাত্রার মতো করে যতগৃহে আশ্রয় গ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধ আমার চোখ মেরে দেখা হয়নি, গ্রামের এক কুঞ্জের মধ্যে আমি আশ্রয় নিয়েছিলাম। আর 49 বছর পরে আমি আজ আবার সেই রাজশাহী কলেজে এসে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধকে দেখার চেষ্টা করছি, মেলাতে পারি না। যাই হোক, আমার ভালো লাগছে, কারণে আমার সামনে অনেক আমার ছাত্রী বসে আছে, একেবারে এতই বিদ্যোৎসাহী যে আমার মনে হয় তাদের কাছে হার মেনে আমি আনন্দিত, গর্বিত। রাত্রিবেলায় চারজন আমার প্রাক্তন ছাত্র, চারজনই ভিসি হয়েছিল এবং কেউ কেউ এখনও আছে, তারা জুম না ফুম না কী করে তাই দিয়ে আমার সাথে কথা বলো, চারজন একসাথে, আমি তো জানি না কিচ্ছু। একজন বললো, স্যার আমি তো ইঞ্জিনিয়ার ছিলাম, তা আমার এই বিষয়টা জানা আছে, আমরা আপনার সঙ্গে কথা বলি, আমরা ঠিক করেছি। চারটাই ভাইস চ্যান্সেলার এবং দুইজন হলো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আর দুইজন হলো এই লোহালক্কর বিশ্ববিদ্যালয়ের। তো এদের সাথে কথা বলা হলো, ভালোই লাগলো আমাকে। আমি তোমরা যেভাবে মানুষই স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী, আমি একটা সাধারণ মানুষ, তাকে স্বর্গে তুলে ধরলে আর তোমরা ধুলাই নামলে কেন? তোমাদেরকে আমি নমস্কার জানাবো, আমি তোমাকে নমস্কার জানাবো, আরও বেশি করে নমস্কার জানাবো, তোমরা আমাকে গর্বিত করেছ। আর সেই গর্বিত করার যে পীঠস্থান, সেখানে আমি কালকে সকালে শরীর যাই বলুক তা কারো আমি যাবো তোমাদের জয়গান করার জন্য। তারপর এইবার আসি আমি ফিরে মুক্তিযুদ্ধের দিকে, এবং তারপরে আমি বলি আমাদের যেটি করার জন্য, যেটি দেখার জন্য আমি এসেছিলাম সেই কাজে। তো মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথাই বলা হয়, আমরা হলাম কিছুটা প্রতারক, যা বলি তা করি না। এবং এই বিদ্যাসাগর বহু আগেই, শত বছরের আগে আমাদের কাছে দুঃখ করে বলেছেন, আমরা বাঙালি এমন একটা মানুষ, এমন একটা জাত, আমরা যা বলি তা করি না, আমরা আড়ম্বর করি পালন করি না। তা আমরা আড়ম্বর করি খুবই, এই যে অনেকটা খরচ করে আড়ম্বরগুলো করছি, মনে মনে কি মুক্তিযুদ্ধকে লালন করি? এই যে মোশাররফ, এই যে আমাদের মোশাররফ ছাত্র তুলল, ছাত্র প্রতিম আমার ছাত্র হতে পারতো যদি রাজশাহী কলেজে পড়তো, সে তখন ক্যাট কলেজ পড়তো, সে কথাগুলো যে বলে গেলো আজকে মনের ক্ষোভে দুঃখে বেদনায়। আমি আজকের যে একটা কালের কণ্ঠে কিংবা সোনার দেশে একটা লেখা বাহির হয়েছে, দেখবেন মোশাররফ হোসেনের কণ্ঠেরই প্রতিধ্বনি করেছি আমি সেইখানে, যে আমাদের মুক্তি হবে না। কখন মুক্তি হবে? যখন বঙ্গবন্ধুর প্রবর্তিত শেষ কালের সেই প্রশাসন প্রমাণ প্রণালী আমাদের উপর ঠিকভাবে চালিয়ে নেওয়ানো হবে, তখনই আমরা মুক্ত হব, তখনই আমরা বাঙালি সাজব, তখনই আমাদের সত্যিকারের মুক্তিযুদ্ধের স্বাদ প্রতিটি মানুষের মধ্যে মিলিয়ে দেওয়া যাবে। আর এইবার আমি আসি মোড়ক নিয়ে। আসলে মোড়ক নিয়ে আমাকে বলা হয়েছিল, আমি এগুলো জানি না যে কী কী হবে আর ইত্যাদি। মোড়ক কিসের করবো আমরা? একটা প্রাণের মোড়ক করব। কিসের প্রাণ? একটি প্রতিষ্ঠানের প্রাণ। আজ থেকে নিয়ে প্রায় 3000 বছর আগে চন্দ্রগুপ্তের আমলে এই ভারতবর্ষে
एक बी लेखा जोगाभीष्टता जोगाभीष्ट से बीटर नाम एवं से बीटी थी अने उद्धृति दिए एके बारे से ही 19 सेंचुरी प्रथम थे रवीन्द्रनाथ पर्यंत महत् मानुषर महत् समय महान व्यक्तित्व चारित्रिक विषयगुलो के उद्बोधन करार्जन तटी हल एक प्रतिष्ठान एक देशर एक मानुषर जीवन सब चाहते बड़ परिचय जोगाभीष्ट मध्य बला बाबू हे तुम्हारा भावच आप बेचे थकबो ना थकबे ना कारण पृथ्वी सब किस तर वंश परम्परार भेतर दिए ये लता पता देखो ये गुरु बाछुर देखो ये पशुपाखी देखो एरा वंश बृद्धिर भेतर बेचे थके मानुष तुम्हें कि दिए बेचे थकबा सम्पत्ति नहीं भागाभागी कर तुम्हार एम एक जिनिस बाचिए रखते पर जो जिनिसटा तुम बुझते ही ना जिन तुम्हें बाचिए रखे से मनन এটি বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন এবং অনেক অনেক যশস্বী মানুষ সম্পর্কে এই যোগাভীষ্ট বইয়ের মধ্যে বলা হয়েছে মনন ছাড়া মানুষ বাঁচে না। তো এই মননের বিষয়টি আমাদের এই কলেজের একালের শ্রেষ্ঠ অধ্যক্ষ আমার সন্তান প্রতিম এই মোহাম্মদ হবিবুর রহমান করেছেন এবং যে কয় বছর থেকে উনি এখানে আসীন আছেন এবং দয়া করে আমাকে প্রতি বছরই একটা করে সে লেখা চান এবং আমি লেখা দেই লেখাগুলো লেখা হয় কিনা আমি জানি না। তো যাই হোক এবারও একটা লেখা আমার ছিল সেটি অবশ্য ছাপা হয়ে গেছে এর আগে কয়েকটি পত্রিকায় ছাপা হয়ে গেছে একজন শয়তানি করে বলে দিয়েছিল কালিয়ে কলমে তাই কালিয়ে কলমের সম্পাদক দুঃখ করে আমাকে বললেন স্যার এই লেখাটি তো আরেক জায়গাতে প্রকাশ হয়ে গেছে তো সুতরাং স্যার আমরা পারলাম না হলে একটা বই আসতো এখনই বই আসতে পারি যাই হোক তো এইটাতে আমার একটা লেখা আছে আসলে লেখাগুলো কিন্তু সন্তানের মতো তো এগুলোর প্রতি মানুষের লোভ থাকে তা ভাবলাম আমাকে আবার মাসি এখানে আছে একটা সে মাসি বলল যে আপনাকে আসতে হবে এই ভাইস প্রিন্সিপাল এই খালেকটা আমার ছাত্রের ছাত্র কিন্তু মনে রাখবেন তো সেই বলল যে স্যার আপনাকে আসতেই হবে প্রিন্সিপাল সাহেব আমাকে বলবেন কেন তার না বলাটাই আমার কাছে বলা তারপরে আমরা যাবো আমি আসবো আমি কিছু বলিনি কিন্তু আমি ভাবলাম যখন এই পত্রিকাটার মোড়ক উন্মোচন করা হবে ঠিক ওই মুহূর্তে আমি যাব তো এসে দেখছি যে আরও কিছু বড় বড় কাজ হয়ে গেল যে বড় বড় কাজগুলো তো আমি কিছুই জানি না বাপু আমি নিজে অর্ধ লেখার মুখে বড় বড় গুলি আমি আওড়াই না আমি ওই মুক্তিযুদ্ধের সময় এ কলেজে চাকরি করেছি সুতরাং আমি কেমন করে বলবো আমি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের গৌরব কেমন করে আমি প্রকাশ করবো আমি প্রকাশ করতে পারি না তাই ওই নিয়ে আমি চুপ করে থাকি তো ওই যে ই বলেছিল না চাণক্য বেটা তুই চুপ করে থাক তুই কিছু জানিস না হা কথা বলবি না চুপ করে থাক তা আমি চুপ করে থাকি ওই ব্যাপারে আমি কিছু বলি না ও নিজেই যখন পারিনি তখন কেন বলবো আমি তো এই পত্রিকা সম্পর্কে দু এক কলম আমি লেখে থাকি তো তো এই কারণে আমার মনে হয় যে একটা কলেজের একটা জাতির একটি প্রতিষ্ঠানের এবং বিশেষ করে একটি মানুষের ব্যক্তিত্বের যে পরিচয় যে বিধৃত থাকে সেটি একটি পত্রিকার ভেতর দিয়ে লেখার ভেতর দিয়ে তো আমরা এই লেখার ভেতর দিয়ে নিজেদেরকে সঞ্জীবিত করব আমরা লেখার ভেতর দিয়ে জাতিকে জাগ্রত করব লেখার ভেতর দিয়ে আমাদের ছাত্র সমাজকে তীক্ষ্ণধী করে তোলার চেষ্টা করব সেই কাজটি করা হয়েছে কারণ আমি জানি রাজশাহী কলেজে আমরা যখন প্রথম চাকরি করি নাসিমার এখন ছাত্রী তখন আমরা দেখেছি যে প্রতি বছরই একটা করে পত্রিকা বাইর হতো ভালো হোক আর বন্ধ হোক বাইর হতো মাঝখানে কিন্তু বন্ধ হয়ে গেছিলো আমি জানি না সেটা আগুন ভাগাভাগি করা হয়েছিল কিনা কিন্তু পরবর্তীকালে এরা আসার পর আমার ছাত্র ডাইরেক্ট ছাত্রই ছিল একটা পাগল ছিল কবি মজিদ তারপরে আমার আর একটা এই আকাশের দিকে থেকে যে থেকে আকাশের মতো দূরত্ব থাকা নতুন কবি সে আবার যখন প্রিন্সিপাল হলো তখন থেকে কিন্তু দেখি যে প্রতি বছর এক টাকার পত্রিকা বাইর হয় এবং কী এক আশ্চর্য যাচ্ছে অলেখককে লেখার মর্যাদা দিয়ে দিল আমাকে লেখো বলি লেখো লেখো বা হে লেখো তো আমি লেখা শুরু করেছিলাম তাই ওই লোভ নিয়ে আমি লিখেছি আমি আশা করবো এখানে ছাত্রছাত্রী কেউই নাই আমরা সব প্রবীণ মানুষ আছি আমরা সবাই লেখক মানুষ কিন্তু আমাদের এই লেখকদের কাছে এক অনুরোধ থাকবে যে আমাদের সন্তানদেরকে যেন আমরা তাদের মনন চর্চা করবার জন্য এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করি আমাদের ছেলেমেয়েরা যেন এগুলো চর্চা করে এবং এরা যেন সত্যিকারের মানুষ পেয়ে দাঁড়ায়
কারণ আমাদের দুর্ভাগ্য হয়ে গেছে যে আমরা মানুষ নই, আমরা বিএনপি, আমরা আওয়ামী লীগ, আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা মানুষ নই। আমাদের এই যে মনুষ্যত্বের পরিচয়টাকে যেন সবচেয়ে আগে দিতে পারি সেজন্য মননের চর্চার দরকার, এবং মননের চর্চার জন্য পত্রিকার দরকার। আর এই পত্রিকাগুলো যেন প্রতি মাসে একটি করে প্রকাশিত হয় সে আশাবাদ আমি ব্যক্ত করব, এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধের এবং সেই তার সাথে সাথেই আমি বিজয়ের সবচাইতে বড় গৌরবের ভাগিদার নিজে যেন হতে পারি এবং আপনারা সবাই যেন হতে পারেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাক।